আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনায় শুরু করছি আমার আজকের ভিডিও দর্শক আপনারা যারা বিদেশ আছেন বা বিদেশ যাবেন পার হবেন সেখানকার কিছু সম্পূর্ণ আগে থেকে জেনে রাখলে আপনাদের জন্য শুধু ভালোই না বরং উপকারও বটে এমনকি ফ্লাইট মিস হওয়া থেকে বেঁচে যেতে পারেন আবার অনেকে বিভিন্ন এজেন্সি থেকে বা ব্যক্তির মাধ্যমে আপনাদের ভিজা পাসপোর্টের কাজ করান সেখানে কিছু জটিলতা আছে আর কি তার সমাধান জানতে হেল্পলাইন বিজি টোয়েন্টি ফোর সাথেই থাকুন দর্শক আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ আর যারা এখনও করেননি তাদের অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিটি এয়ারলাইন্সের টিকিট প্রতি যাত্রী কত কেজি ওজনের লাগেজ সঙ্গে নিতে পারবেন তা নির্ধারিত এয়ারলাইন্স ভেদে গন্তব্য ও টিকিটের ধরনের উপর নির্ভর করে ওজন পরিমাপ করা হয় কোন কোনো এয়ারলাইন্স বিশ কেজি আবার কোনো এয়ারলাইন্স চল্লিশ কেজি পর্যন্ত লাগেজ বনের সুবিধাতে নির্ধারিত ওজনের অতিরিক্ত মালামাল নিলে আপনাকে কেজি প্রতি অতিরিক্ত চার্জ দিতে হবে অথবা লাগেজ থেকে অতিরিক্ত ওজন কমিয়ে ফ্লাইটে বুকিং দিতে হবে লাগেজের অতিরিক্ত ওজনের জন্য কেজি প্রতি চার্জ ও এয়ারলাইন্স ভেদে বিভিন্ন রকমের এটা অতিরিক্ত ওজনের লাগেজ বহনের চার্জ কোনো ঘুষ নয় ফ্লাইট ছাড়ার কমপক্ষে এক ঘন্টা আগে বোর্ডিং কাউন্টার বন্ধ হয়ে যায় আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই কাউন্টার বন্ধ হয় মানে কম্পিউটার শাটডাউনের মতো না অফ করলাম আবার প্রয়োজনে অন করলাম বিমান কাউন্টার বন্ধ মানে যে দেশের বিমান সে দেশের সার্ভার থেকে অফ করে দেয় তাই বাংলাদেশে চাইলেও আর কাউন্টার রিওপেন করা সম্ভব হয় না তাই নির্ধারিত সময়ের মধ্যে বোর্ডিং না করতে পারলে আপনি ফ্লাইট মিস করবেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর বোর্ডিং কাউন্টার বন্ধ হওয়ার আগে আপনি আপনার লাগেজ বুকিং না দিলে সেটি সঙ্গে নিয়ে ফ্লাইটে উঠতে পারবেন না অতিরিক্ত লাগেজের ওজন কমাতে গিয়ে ফ্লাইট মিস করেন ফলে আপনি বিমানবন্দরের যে বোর্ডিং এর সময় ঝামেলায় রাতে বাড়ি থেকে নির্ধারিত ওজনের মধ্যে লাগেজ নিয়ে আসুন যদি আপনার অতিরিক্ত ওজনে মালামাল বহন করতে হয় তবে সেই চার্জ সম্পর্কে জেনে সমপরিমাণ টাকা সঙ্গে নিয়ে আসুন অতিরিক্ত লাগেজ নিয়ে বাংলাদেশ বিমানবন্দরে আসার পর কোনো এয়ারলাইন্স অতিরিক্ত লাগেজের চার্জ চাইলে সেটাকে ঘুষ দাবি করছে অভিযোগ তুলে বিভিন্ন মিডিয়া এসে বা লাইভে বসে বাংলার মাটিতে আসব না বাংলার মানুষ ভালো না এয়ারপোর্টের লোক চোর বাট পার তারা মানুষকে হয়রানি করে বিপদে ফেলে এই জাতীয় কথাবার্তা তুলে অভিযোগ করতেছেন বাংলার মাটিতে আর আসব না বলে কান্নাকাটি করলে বাংলাদেশে কেউ কেউ আপনাকে সমবেদনা জানাবে কিন্তু একই ঘটনা যদি বিদেশে কোনো বিমানবন্দরে করেন আপনি সমবেদনা জানার কাউকে খুঁজে পাবেন না বরং এয়ারলাইন্সের সঙ্গে অযোচিত আচরণ করলে আপনাকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে পারে আপনি আর কখনোই সেই এয়ারলাইন্সের ফ্লাইটে উঠতে পারবেন না বিশ্বের প্রায় সব দেশে এয়ারলাইন্স ও বিমানবন্দরের নিয়ম নীতি প্রায় একই রকমের ভ্রমণের সময় এয়ারলাইন্স ও বিমানবন্দরের নিয়ম মেনে চলুন একই সাথে আমি আরেকটি বিষয় আপনাদের বলতে চাই বিদেশ যাওয়ার সময় কোনো এজেন্সি প্রতিষ্ঠান ব্যক্তি আপনার কাছে বিজার জন্য বিপুল পরিমাণ অর্থ পাসপোর্টের নামে অযাচিত টাকা দাবি করা এবং বিভিন্ন কন্ট্রাক্ট ইমিগ্রেশন কন্ট্রাক্ট বা এয়ারপোর্ট সাপোর্টের নামে অতিরিক্ত অর্থ দাবি করে তাহলে বুঝবেন আপনার সাথে প্রতারণা করে অতিরিক্ত টাকা নিতে চাচ্ছে এ ধরনের এজেন্সির বিরুদ্ধে আপনার নিকটস্থ থানায় অভিযোগ করুন অথবা ট্রিপল নাইনে কল দিন এছাড়া বিমানবন্দর এলাকায় আপনার কাছে কেউ যদি টাকা চেয়ে বিদেশ গমনে বাধা কিংবা প্রতারণা করে তাহলে বিমানবন্দরে অবস্থিত ম্যাজিস্ট্রেট করে অভিযোগ দিয়ে প্রয়োজনীয় আইনগত সেবা নিন অথবা বন্দরে ডিউটিরত বিভিন্ন সংস্থার কাছে আপনার সমস্যার কথা বলুন আর সেখানে বিশ্বাস না হলে একই সমস্যার জন্য অন্তত দুটো সংস্থার কাছে কমপ্লেন করুন তাতে কেউ আপনার সাথে আর প্রতারণা করতে পারবে না প্রবাসী কর্মীদের যেন বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক রয়েছে যে কোনো তথ্য কিংবা সহায়তার জন্য প্রবাসী কল্যাণ ডেস্কের সহায়তা নিন দর্শক আজ এ পর্যন্তই এরপরও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আমার ভিডিওটি ভালো লেগে থাকে বা প্রয়োজনীয় তথ্যের এতটুকু জানতে পারেন তাহলে লাইক দিন এবং শেয়ার দিন তাতে আপনার মতো হাজারো প্রয়াসী ভাই উপকার হয় ও চলমান যে কোনো তথ্য জানতে ও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সর্বদা মাস্ক পরিধান করবেন সামাজিক দূরত্ব বজায় রাখবেন নিজে বাঁচুন পরিবারকে বাঁচান দেশকে বাঁচান ধন্যবাদ